তৃণমূলে থেকেও গোজপার্থী ও অন্য দলের হয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার 19 জন নেতা নেত্রী ও কর্মীকে সাসপেন্ড করল জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার গঙ্গারামপুর টাউন ও ব্লক তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার। জনজোয়ার কর্মসূচিতে আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রায় 19 জন তৃণমূল নেতা ও নেত্রী সহ কর্মীরা দলের বিরোধিতা করে কোথাও গোজপার্থী, কোথাও আবার অন্য দলের প্রতীকে মনোনয়ন পত্র জমা দেন। আর এই দলবিরোধী কাজ করায় রাজ্য নেতৃত্বের নির্দেশে সাংবাদিক সম্মেলন করে 19 জনের নাম প্রকাশ করে দল থেকে বহিষ্কার করে। তৃণমূল কংগ্রেসের গোজ প্রার্থী নির্দল প্রার্থী তো অনেকেই হয়েছে। আমরা সেখানে লক্ষ্য করেছি যে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বে রয়েছে, সংগঠনের দায়িত্বে রয়েছে, কোথাও ভালো অ্যাক্টিভ ওয়ার্কার, কোথাও মহিলা ওয়ার্কার, কোথাও জনপ্রতিনিধি, এরকম আমরা কিছু মানুষকে চিহ্নিত করেছি যারা দলের কথা শোনেনি, দলকে আমরা জানিয়েছি এবং দলীয় নির্দেশে, রাজ্যের নির্দেশে আমরা তাদেরকে দল থেকে সাসপেন্ড করেছি। এটা টোটাল 19 জন রয়েছে আমাদের, লাইফ টাইম রয়েছে আপনার 4, 5, 6, 7 জন লাইফ টাইম। বেশিরভাগ লাইফ টাইম যেটা রয়েছে যারা অন্য দলে চলে গেছে তারাই রয়েছে লাইফ টাইম। অন্য দলে চলে গেল বা ভোট পাচ্ছিল তাদের কতটা প্রভাব নির্বাচনে পড়বে, তাদের নিজের এলাকায় একটা ভালো প্রভাব রয়েছে, সেক্ষেত্রে কি তৃণমূলের কোনো রকম সমস্যা হতে পারে? শুনুন, কোনো সমস্যাই হবে না। আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি করিশ্মা চলে না, আপনারা প্রমাণ পেয়েছেন গোটা জেলা জুড়ে, 19-এও আপনারা প্রমাণ পেয়েছেন, 21-এও প্রমাণ পেয়েছেন। ব্যক্তি রাজনীতির মানুষ ভুলে গেছে, দলের সিম্বলে ভোটটা হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। আজকে যারা ভাবছে যে ব্যক্তি করিশ্মায় আমি জিতে যাব, আগামী দিনে তারা টের পাবে যে দলের বিরুদ্ধে গেলে পরে তারা জামানত জব্দ হয়, এটা আগামী দিনে মানুষ করে দেবে। যদিও 19 জনের মধ্যে 7 জনকে লাইফ টাইম ও 12 জনকে সামরিক বহিষ্কার করা হয়। 7 জন লাইফ টাইম বহিষ্কারের মধ্যে রয়েছে এবারের 21 নম্বর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী সরফরাজ আলীর নাম। এই বিষয়ে সরফরাজ আলী জানিয়েছেন, প্রথম কথা আছে যে আমি তো 14 তারিখে 10:25 রিজাল্ট লেটার পাঠিয়ে দিয়েছি, আমি তো ওই দলে নাই। আর দল তৃণমূল কংগ্রেস কাকে বহিষ্কার করবে না করবে সেটা তৃণমূল কংগ্রেসের দলের ব্যাপার, সেটা তো আমি বলতে পারবো না। দল থেকে তো আমি নিজে বহিষ্কার হয়ে গেছি আগে, দল এখন কাকে বহিষ্কার করলো, এতদিন পর দল বহিষ্কার করলো। আমি তো 14 তারিখ 10:25 তো অলরেডি রিজাল্ট লেটার রেজিস্ট্রেশনের হাতে পৌঁছাই দিয়েছি। তাহলে আজকে যে ঘোষণাটা হলো তার কি বলবেন? ঘোষণা দল তৃণমূল কংগ্রেস কি ঘোষণা করলো সেটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার, সেটা দিয়ে আমার কোনো মতামত নেই। পাশাপাশি 7 জন লাইফ টাইম বহিষ্কারের মধ্যে রয়েছেন কুসুমন্ডির নার্গিস বেগম, যিনি গত 4 দিন আগে কুসুমন্ডি বিধানসভার বিধায়িকার স্বামী তথা অঞ্চল তৃণমূল সভাপতি নকুল ডাইকে টাকা নেওয়ার অভিযোগ তুলে হেনস্থা করেন, তাকেও দল থেকে বহিষ্কার করল এদিন। এই বিষয়ে নার্গিস বেগম জানিয়েছেন, আমি তো তৃণমূল দলের গাইডলাইন জানি যে দলের বিরুদ্ধে কেউ গেলে তাকে বহিষ্কার করা হবে। আচ্ছা, তার জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাতে আমি দুঃখিত নই, বহিষ্কারে আমি রাজি। কেন? যে আমি তো দল থেকে বেরিয়ে আসছি, তাহলে তো আমাকে বহিষ্কার করবেই। আমার তো 100% গ্যারান্টি যে এমএলএর স্বামী টাকা নিয়েছে, আমি ও যদি টাকা না নেয় তাহলে আমার উপর এইভাবে চটে উঠে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল কেন? আমি তো ওকে জিজ্ঞাসা করতে দিয়েছিলাম যে দিদির সঙ্গে আমাকে কথা বলাই দেন, তাতেই ও এত সেন্টিমেন্ট কেন? যখন আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন আমরা সব মেয়েরা মিলে উনাকে ধরি। এই সিম্বলটা আমার সিম্বল, 20 তারিখ দুটার পর অবধি আমার সিম্বল, দুটার পর আমি জানতে পারি আমার সিম্বলটা টাকার বিনিময়ে কিউ ঘোষকে দেওয়া হলো। আচ্ছা, অভিযোগ করেছি, ব্লকে গেছি, ব্লক সভাপতির কাছে গেছি, ব্লক সভাপতি কোনো স্টেপ নেয়নি, তার আগেই আমাকে সিম্বল পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ব্লক সভাপতি ফোন করে বলেছিল যে তুমি ফিল্ডে নেমে যাও, নার্গিস তোমার নামে সিম্বল রেডি। তার জন্য আমার ফেস্টুন সব ছাপানো কমপ্লিট, ওগুলো আমাকে এখন বাতিল করতে হলো। পার্টির লেভেল থেকে কোনো রায় দিল না যে আমার কি হবে এখন, আর এমন শেষের পর্যায়ে আমাকে কেউ নমিনেশন তুলতেও বলেনি। শেষ পর্যায়ে আমার নমিনেশন 2 পাতায় আমি চিহ্নিত হলাম, এই 2 পাতার চিহ্নিতর জন্য আমি সাবাদী
যে আমি জনগণের পাশে আছি, পাশে থাকব এবং বিপুল ভোটে জনগণ আমাকে জয়যুক্ত করবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।